আপনি নাচে যখন আপনি শিক্ষকতা শুরু করলেন সেখানে আপনার স্বপ্নটা আসলে কি ছিল? আমি এখন যেটা ফিল করি এই সময়ে এসে আমার এই অবস্থানে, যে এটা কিন্তু বয়সের সাথে সাথে এগুলোর একটা ইয়ে আছে। যেমন ধরো আজ যেটা আমি ভাবতে পারি, আজ থেকে 15 বছর বা 20 বছর আগে আমি তো সেটা ভাবতে পারতাম না। আমার এত ক্যালকুলেটিভ ইয়ে ছিল না যে আমি অত দূর গিয়ে এই কাজটা করব। বরং আমি প্রতিনিয়তই যেই সময়টা পার করে এসেছি সেই সময় উপযোগী একটা সুন্দর কাজ করতে চেয়েছি। কিন্তু এই নয় যে আমি স্বপ্ন অনেক দূর দেখেছি। যেমন এখন আমি স্বপ্ন দেখি নৃত্যাঞ্চল নিয়ে, আমার একটা ইনস্টিটিউশন আছে, সেটাতে আমার দুটা ব্রাঞ্চে আমাদের এখন প্রায় 700 স্টুডেন্ট আছে, ওখানে আমাদের 30 জন স্টাফ আছে, আমার আর নিপার পরিচালনায় স্কুলটা চলে। তো সেই স্কুলের নিয়ে আমি যেমন স্বপ্ন দেখতে পারি, যেটা আমি আজ থেকে 15 বছর আগে কখনো ভাবতে পারতাম না, আমার শুরু থেকেই যে খুব স্বপ্ন ছিল তা নয়। আপনি কিন্তু নির্দেশক হিসেবে, শিক্ষক হিসেবে আপনি প্রতিদিন প্রতিভা অন্বেষণ করছেন এবং প্রতিভার স্ফুরণ ঘটানোর চেষ্টা করছেন যার ভেতরে আছে। কিন্তু এই যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামগুলো হচ্ছে, ট্যালেন্ট হান্ট যদি খুব ভালোভাবে করা যায়, যেমন দেখো যে আমরা ডান্স বাংলা দেখলাম, জাস্ট ডান্স দেখলাম, কি অসাধারণ সব মানে নাচ দেখলাম, মানে ভাবা যায় না। আমার খুব স্বাদ হয় যে আমার দেশেও তো কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কত ট্যালেন্ট, অবশ্যই এরা তো এদের সুযোগ পাচ্ছে না দেখাবার, বা এদেরকে যে গ্রুম করে ট্রেনিং দিয়ে, ভালো টিচারের তো দরকার। যেমন মফস্বলে যারা নাচ করেন ওনাদেরকে আমি শ্রদ্ধা রেখেই বলি, তাদের প্রতি আমি গ্রেটফুল যে তারা নাচটা করে যাচ্ছে, বাট করে পেছনে তারা লেগে আছে। হ্যাঁ, কিন্তু আমাদের প্রত্যেকের তো একটা জ্ঞানের সীমাবদ্ধতা আছে। এখন ওই বাচ্চাগুলো যদি আরও বেটার সুযোগ পেত, আরও ভালো গুরু পেত, আরও ভালো ট্রেনার পেত, হয়তো আরও ভালো নাচ করতো। সেই দিক থেকে মনে হয় যে যদি এই রিয়েলিটি শোগুলো যদি হতো, যে রিয়েল ট্যালেন্ট হান্ট হতো, আমরা গ্রুমিং করাতে পারতাম ভালো ভালো, আরও ভালো উঁচু মাপের ট্রেনারদেরকে দিয়ে, তাহলে হতেই পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু নির্দেশকের একটা ভূমিকা চলে আসছে শিবলি মহাশয়, সেটা হচ্ছে যে যখন বেছে আনা হবে তখন কারা আছে নির্বাচকের ভূমিকায়, সেটারও তারা কতটা সৎ, খুব ইম্পর্টেন্ট, তারা কতটা সততা রক্ষা করছে সেটা। সুতরাং আমার মনে হয় যে আসলে আমি আমার অতিথি যারা এসেছেন আসলে আমার অনুষ্ঠানে, সবাই কিন্তু একটা কথা বলেছেন যে জীবনে সৎ থাকাটা খুব জরুরি, খুব জরুরি, এবং এই কথাটি প্রতিটি মানুষ বলেছেন সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে একটা সৎ মানুষ, একজন ভালো মানুষ হওয়া উচিত। দেখো আমি কে, একজন নৃত্যশিল্পী বা তুমি অভিনেত্রী বা কে কি, আমি সেই জায়গায় যাব না। একটা সাধারণ যে কোনো একটা মানুষ, এটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও হতে পারে, কিন্তু এটা ভালো মানুষ আগে সবার আগে হওয়া দরকার, তাই নয় কি? ভীষণ একটা ভালো মানুষ হওয়া দরকার। এটা আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে, দেখো আগে একটা ভালো নৃত্যশিল্পী হওয়ার আগে একজন ভালো মানুষ হও। এবং এই কথাটি আমার বাবা সবসময় বলে যে অ্যান অ্যাক্টর হ্যাজ টু বি আ গুড হিউম্যান বিং, হিউম্যান বিং, এটা এটা আসলে সোলটা যদি খুব শুদ্ধ না হয়, একটি মানুষের আত্মা বা বিবেক যদি শুদ্ধ না হয় কিভাবে বলো, তাহলে কাজের ভেতরে সেই শুদ্ধতাটা থাকবে না, দিন সম্ভব না। এবং কাজের ভেতরে শুদ্ধতা না থাকলে সেটা আমার মনে হয় আমাদের দর্শকের চোখে সেটা কিন্তু ধরা পড়ে যায়। ছোট্ট কথা বলি, আমার গুরুজি সবসময় বলতেন যে তুমি যদি পারফর্মার হও, তুমি যদি নিজে এনজয় না করো, দর্শক কোনো দিন এনজয় করবে না। তুমি যখন পারফরমেন্স করবে তোমাকে এনজয় করতে হবে, তুমি নিজের মনে তুমি একদম মুগ্ধ হয়ে যাও, মাস্ত হয়ে যাও, তখনই দেখবে দর্শক এনজয় করছে। ঠিক সেরকমই যে তুমি তোমার কর্ম, তুমি যদি একজন সৎ মানুষ হও, তোমার সেই সততার আলোটা বিচ্ছুরিত হয়ে অন্যকে স্পর্শ করবে।